নজর রাখবো পরবর্তী সংবাদে। ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচন নিয়ে শুরু হয়ে গেছে তোড়জোড় ইতিমধ্যে, এবং আগামী 6 জুনের মধ্যে যে ভোটার তালিকা 6 জন প্রকাশ করা হবে পঞ্চায়েত নির্বাচনের জন্য ভোটার তালিকা, এমনটাই খবর উঠে আসছে। তবে পঞ্চায়েত নির্বাচনের জন্য ভোটার তালিকা প্রকাশিত হবে 24 জুন, এমনটাই খবর। তবে কথা বলবো আমাদের প্রতিনিধি অঙ্কিতা রয়েছে টেলিফোন লাইনে। অঙ্কিতা, পঞ্চায়েত নির্বাচন নিয়ে এবার শুরু হয়ে গেল তোড়জোড়, রাজ্যের পক্ষ থেকে এখনো পর্যন্ত কি খবর রয়েছে? একদমই দেখো, লোকসভা নির্বাচন হোক আর বিধানসভা নির্বাচন হোক, সেক্ষেত্রে কিন্তু সমস্ত বিষয়টা দেখভাল করে জাতীয় নির্বাচন কমিশন, অর্থাৎ জাতীয় নির্বাচন কমিশন সমস্তটা বিষয় নিজের হাতে নিয়ে থাকে, দায়িত্ব গুরু দায়িত্ব পালন করে। কিন্তু পঞ্চায়েত নির্বাচনের ক্ষেত্রে কিন্তু রাজ্যের নির্বাচন কমিশন গুরু দায়িত্ব পালন করে, সেক্ষেত্রে কেন্দ্রীয় নির্বাচন কমিশন থাকেন না। তাই রাজ্য নির্বাচন কমিশন যেহেতু এক্ষেত্রে গুরু দায়িত্ব পালন করে থাকেন, তাই ইতিমধ্যেই কিন্তু প্রক্রিয়া শুরু হয়ে গেছে। সবে মাত্র আমাদের 2টি কেন্দ্রে লোকসভা নির্বাচনের ভোট গ্রহণ পর্ব শেষ হয়েছে, আর তারই মধ্যে সামনে রয়েছে ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচন। আর এই ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচনের জন্য ইতিমধ্যেই খসড়া ভোটার তালিকা প্রকাশের দিনক্ষণ কিন্তু ঘোষণা হয়ে গেছে। এই মুহূর্তে দেখা যাচ্ছে যে আসন্ন ত্রিস্তরীয় যে পঞ্চায়েত নির্বাচন, সেই নির্বাচনকে কেন্দ্র করে ইতিমধ্যেই একটি প্রেস বিজ্ঞপ্তি জারি করা হয়েছে রাজ্য নির্বাচন কমিশনের পক্ষ থেকে, যেখানে বলা হয়েছে যে গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি এবং জেলা পরিষদ নির্বাচন ক্ষেত্রগুলিতে ভোটের তালিকা দিনক্ষণ ঘোষণা করে করা হবে, এবং এই বিজ্ঞপ্তি অনুসারে কিন্তু খসড়া ভোটার তালিকা প্রকাশিত হবে 6 জুন 2024-এ, অর্থাৎ 6 তারিখে কিন্তু খসড়া ভোটের তালিকা প্রকাশ হচ্ছে। এবং সেই খসড়া ভোটের তালিকা প্রকাশের পর যদি কোনো ধরনের আপত্তি হয়, অর্থাৎ যে তালিকা প্রকাশ করা হবে সেই তালিকায় যদি কারোর কোনো ধরনের দাবি বা আপত্তি থাকে, তা কিন্তু গ্রহণ করা হবে 13 জুন, এবং সেই দাবির তালিকা প্রকাশিত হবে, দুঃখিত, সেই দাবি ও আপত্তি সমূহের নিষ্পত্তি তা করা হবে 14 জুন থেকে 18 জুন। এরপর যে সমস্ত যে স্ক্রুটিনি রয়েছে বা সমস্ত যে পরীক্ষা নিরীক্ষা তা সেরে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে 24 জুন, এমনটাই কিন্তু এই মুহূর্তে প্রেস বিজ্ঞপ্তি দিয়ে নির্বাচন কমিশন জানিয়ে দিয়েছে। এছাড়া যে ভোটার তালিকা প্রকাশ করা হবে, সেই ভোটার তালিকায় ধরা হবে 1 জানুয়ারি 2024 তারিখ থেকে বয়সের ভিত্তি বা বয়সের তারিখ ধরে কিন্তু সেই তালিকা প্রণয়ন করা হবে, আর জাতীয় নির্বাচন কমিশন থেকে সেই কথাটি কিন্তু ইতিমধ্যেই একটি প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়ে দেওয়া হয়েছে, যেখানে বলা হচ্ছে যে 1 জানুয়ারি থেকেই বয়স হিসেবে সেই ভোটার তালিকা প্রকাশ করা হবে। এবং আমরা প্রত্যেকেই জানি যে নির্বাচনের প্রাক মুহূর্তে ভোটার তালিকা প্রকাশ করা হয়, কেননা ভোটার তালিকা দেখেই জানা যায় যে কোন জায়গায় কত শতাংশ ভোটার রয়েছে, সেখানে মহিলা ভোটার কতজন রয়েছে, পুরুষ ভোটার কতজন রয়েছে, তৃতীয় লিঙ্গের ভোটার কতজন রয়েছে, বা বিশেষ সক্ষম যারা রয়েছে তাদের সংখ্যা কতটুকু রয়েছে, সমস্ত বিষয়ের রিপোর্ট কিন্তু তৈরি হয় ভোটার তালিকা থেকে। তাই প্রথম দফায় দেখা যায় যে ভোটার তালিকা নিয়ে প্রথম পর্যবেক্ষণ করা হয়। তাই ইতিমধ্যে যেহেতু সামনে রয়েছে ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচন, তাই তারই আগে ভোটার তালিকা প্রকাশের বিজ্ঞপ্তি কিন্তু জারি করা হয়েছে। খসড়া ভোটের তালিকা প্রকাশিত হবে 6 জুন, তারপর আপত্তি বা দাবি সে সমস্ত বিষয়গুলি দেখা হবে 13 তারিখ, তারপর পুরোপুরি একেবারে ফাইনাল তালিকা কিন্তু প্রকাশ করা হবে 24 জুন, এমনটাই কিন্তু ইতিমধ্যে রাজ্য নির্বাচন কমিশন প্রেস বিজ্ঞপ্তি দিয়ে জানিয়ে দিয়েছে। সুপ্রীতি, একেবারে তাই। ধন্যবাদ অঙ্কিতা তোমায়। কথা বলছিলাম আমরা পঞ্চায়েত ভোট নিয়ে, যেখানে পঞ্চায়েত নির্বাচন নিয়ে এবার তোড়জোড় শুরু হয়ে গেছে, এবং আগামী 6 তারিখ অর্থাৎ 6 জুন প্রকাশ করা হবে নির্বাচনের জন্য ভোটার তালিকা। তবে পঞ্চায়েত নির্বাচনের জন্য ভোটার তালিকা প্রকাশিত হবে, যেটা ফাইনাল তালিকা সেটা 24 জুন, এমনটাই খবর মিলছে নির্বাচন সূত্রে। ছোট্ট বিরতির পর ফিরবো, সঙ্গে থাকুন।